আমরা আবার ফিরে এসেছি কোথায় জানো? সিভিটে। ওই যে আমরা সিভিট খাই, এই সিভিটটা কেন খাই জানো? সিভিটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং ভিটামিন সি আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। সেই কাজগুলো কি সেগুলো জানার আগে আমরা আগে ভিটামিন সি এর বৈশিষ্ট্যগুলো জানবো। ভিটামিন সি খুব সহজে পানিতে দ্রবীভূত হতে পারে, সামান্য তাপে এরা নষ্ট হয়ে যায়, এবং এ কারণে দেহে এরা জমা থাকে না। তার মানে তোমাকে নিয়মিত ভিটামিন সিটা গ্রহণ করতে হবে, নাহলে তোমার দেহে খুব সহজেই ভিটামিন সি এর অভাব হবে। আচ্ছা, তো ভিটামিন সিটা কী কী কাজ করে সেটা আমরা দেখি। এর উৎস দেখার আগে কী কী কাজ করে বলো তো? পেশি ও দাঁত মজবুত করে, ক্ষত নিরাময় ও চর্মরোগ রোধে সহায়তা করে, আবার কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে। তার মানে তোমার দেহের মধ্যে যে পেশি আছে, এই যে তোমার দেহের ভিতরে যে পেশির জন্য তুমি হাত নড়াতে পারছো, বিভিন্ন কাজ করতে পারছো, এগুলোকে মজবুত করার কাজ হলো ভিটামিন সি এর। তোমার দেহে যদি কোনো ক্ষত হয় বা চর্মরোগ হয়, সেগুলো রোধ করতে সাহায্য করে ভিটামিন সি। আবার তোমার কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে, মানে কণ্ঠনালীর সংক্রমণ মানে কি বলো তো? কাশি। আর নাকের সংক্রমণ মানে সর্দি। তার মানে তোমার কাশি সর্দি হলে এ কারণে তোমাকে ভিটামিন সি খাওয়ানো হয়, তাহলে তোমার এই সংক্রমণগুলোকে সে প্রতিরোধ করতে পারবে। তাহলে ভিটামিন সির উৎস কি? টক জাতীয় ফল। ওই যে টক জাতীয় ফল বলতে আমরা কি বুঝি বলো তো? কমলা, লেবু। লেবু তো একটা ফলই, কিন্তু এটাকে আমরা সাধারণত সবজি হিসেবে ধরে থাকি। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তারপরে আমলকি, আনারস, পেয়ারা, কমলা লেবু, আমড়া এবং অবশ্যই লেবু, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাহলে তোমার সর্দি কাশি হলে এগুলো বেশি করে খেতে হবে। আচ্ছা, তারপরে সবুজ শাকসবজিতেও প্রচুর ভিটামিন সি থাকে, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস পাতা, এগুলোও নিয়মিত আমাদেরকে খেতে হবে। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ওই যে আমরা বলছিলাম পেশি এবং দাঁত শক্ত করে, মজবুত করে। ভিটামিন সি এর অভাব হলে তাহলে কী হবে? এই যে হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, ত্বক খসখসে হয়ে যায়, চুলকায়, ত্বকে ঘা হলে তা সহজে শুকাতে চায় না। কারণ ওই যে চর্মরোগ রোধ করতে সাহায্য করে ভিটামিন সি, কিন্তু তোমার দেহে যদি ভিটামিন সি এর অভাব ঘটে তখন তো এইগুলো ঠিকমতো আর হবে না। আচ্ছা, ভিটামিন সি এর অভাবজনিত একটা অনেক ভয়ানক রোগের নাম হলো স্কার্ভি। স্কার্ভি হলে কী হয় জানো? দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, রক্ত পড়ে, অকালে দাঁত পড়ে যেতে পারে, গ্রন্থি ফুলে যায় এবং মুখে ব্যথা হয়। মানে সোজা কথায় তোমার দাঁতে এবং মাড়িতে প্রচুর পরিমাণ সমস্যা হবে, রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না, ঘা শুকাতে দেরি হয়, তারপরে সর্দি কাশি খুব সহজেই হয়, কারণ এগুলো তো প্রতিরোধ করতে পারছে না, কারণ তোমার দেহে ভিটামিন সি নাই। তাই আমাদেরকে নিয়মিত ভিটামিন সি খেতে হবে, তার কারণ এটা দেহে কিন্তু জমা থাকে না, এবং এ কারণে খুব সহজে দেহে শেষ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে নিয়মিত টক জাতীয় ফল খেতে হবে এবং সবুজ শাকসবজি খেতে হবে।